আজ পহেলা বৈশাখ, নতুন বছরকে কেন্দ্র করে এবার ভিন্ন ভিন্ন পরিকল্পনা করেছেন তারকারা। নতুন বছর নতুন দিন, সবার জীবনটা হোক রঙিন। পুরনোকে ভুলে যাও, আসবে নতুন কিছু আরও। পুরনোকে ভেবে মন খারাপ হয় না যেন আর কারো। শুধু ভালোবাসাগুলো থেকে যাক সব হৃদয়ে, যেমনই ছিল যার। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। এমনটাই লিখেছেন অপু বিশ্বাস তার অফিসিয়াল ফেসবুক পেজে। এবং এভাবেই দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। অন্যদিকে বছরের প্রথম দিনে প্রথমবারের মতো শ্বশুরবাড়ি যাবেন চিত্রনায়িকা পরিমণি। তার সঙ্গে এক আলাপনে এমনটাই জানিয়েছেন তিনি। চিত্রনায়িকা পরিমণি বলেন, ছোটবেলায় যে আনন্দ হতো সেটা তো আর এখন ফিরিয়ে আনা যাবে না, তবে আনন্দের রেশটা কিন্তু ঠিকই মনে মনে থাকে। এছাড়া এবারের পহেলা বৈশাখটা একটু অন্যরকম আনন্দ দেবে আমাকে। পরিমণি বলেন, সকালের দিকে বন্ধুবান্ধবরা এসেছেন, ঘরে আয়োজন করেছি পান্তা ইলিশের, তাদের সঙ্গে সময়টা কাটিয়ে বিকেলের পর চলে যাব হবু শ্বশুর বাড়িতে। নববর্ষ উপলক্ষে শাশুড়ি একটা দারুণ ডালা উপহার দিয়েছেন আমাকে, যেখানে শাড়ি চুড়ি টিপসহ অন্যান্য ব্যবহার্য জিনিস ছিল। অন্যদিকে বাংলা নববর্ষকে বরণ করে নিয়ে সস্ত্রীক ছবি পোস্ট করেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। সব মিলে বলাই যায় আজকের দিনটিকে তারকারা বিশেষভাবে উদযাপন করছেন, এবং আমাদের সবার পক্ষ থেকে সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। প্রতিদিন আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, আর বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না।